দর্শক, স্বাগত জানাচ্ছি ভোট সংলাপে। সঙ্গে আছি আমি রাশেদ লিমন, এবং আজকে আমরা কথা বলবো দিনাজপুর এক আসন নিয়ে। আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন বীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, আছেন বীরগঞ্জ বিএনপি সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু। স্বাগত আপনাদের আজকে এই ভোট সংলাপে। সরাসরি প্রশ্নে চলে যাই যে জনাব জাকারিয়া জাকা, আপনার কাছে জানতে চাই যে আসছে নির্বাচন, এর মধ্যেই তো নির্বাচনে অনেক কিছু শুরু হয়ে গেছে, তো আপনারা যদি বলেন যে যে প্রচারণার যে হাওয়াটা লেগেছে সেখানে আপনাদের এই হাওয়ায় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে কোনটা? 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আমরা তখন যে মাঠে ময়দানে আমরা যে কথাগুলো মানুষকে বলেছি, আমরা জনসভায় যে কথাগুলো বলেছি, যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি, আমরা মনে করি যে শতভাগ আমরা সেই প্রতিশ্রুতিগুলোকে আমরা সম্পন্ন করেছি। জননেত্রী শেখ হাসিনা যে ভিশন 2021-এর যে ঘোষণা সেটা, এবং আগামী 41 সালে যে আমাদের দেশটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবার যে ঘোষণা, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সেক্ষেত্রে আপনি বলছেন যে গত 8 বছরে যে আপনাদের কর্মযজ্ঞ বা যে উন্নতি ধারাবাহিকতা, সেগুলোই আসলে আপনাদের জন্য ইতিবাচক হয়ে দাঁড়াবে। আপনারা তো, আমি যদি জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু আপনার কাছে আসি, যে বেশ অনেকদিন যাবত দলটি ক্ষমতার বাইরে, সেক্ষেত্রে আপনারা আপনাদের আসলে এই প্রচারণার ক্ষেত্রে কি বিষয়গুলো, কোন বিষয়গুলো ভূমিকা রাখবে? আমাদের প্রচারণার মূল যে বিষয়গুলো থাকবে সেটা হলো, সারা দেশ আজকে রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন। আপনারা জানেন যে পেপার পত্রিকায় আপনারা দেখছেন যে হত্যা, গুম, সন্ত্রাস এবং গণতন্ত্রহীনতা দেশ আজকে আচ্ছন্ন। গণতন্ত্র নেই বললেই চলে। গণতন্ত্রতে যে বেসিক যে কতগুলো নর্মস আছে সেটা এখন এই দেশে অনুপস্থিত। আমরা গুম নিয়ে কথা বলছি, শুধু আমরা না, সারা বিশ্বে, ইভেন জাতিসংঘে এই কয়েকদিন আগে ইউকে পার্লামেন্টে এই গুম নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন যে এইগুলি থাকবে আমাদের মূল উপজীব্য, হত্যা, সন্ত্রাস, গুম, গণতন্ত্রহীনতা এবং দুর্নীতি। দুর্নীতি ব্যাপক আকারে ছড়িয়ে গেছে, এটা সারা দেশবাসী জানে, এবং আমাদের জন্য এইগুলো থাকবে মূল উপজীব্য, যেগুলো আমরা আমাদের প্রচারণায় আমরা ইউজ করবো। হ্যাঁ, সেক্ষেত্রে জনাব জাকারিয়া, আমি যদি বলতে চাই যে উন্নয়নের যে বিষয়গুলো বললেন, স্থানীয় পর্যায়ে কোন কি কি উন্নয়ন গত 8 বছর হয়েছে যেগুলো আসলে মানুষের ধারে তুলে ধরলে মানুষ আবারও নৌকায় ভোট দিবে? দিনাজপুর একে আমি যতটুকু জানি বা আমরা তো দেখছি বিষয়টা, আমরা প্রায় 250 কিলোমিটার রাস্তা আমাদের পাকাকরণ হয়েছে। আমাদের হাজার হাজার বাড়ি, যেটা আমাদের প্রায় 90% আমরা ইতিমধ্যে বিদ্যুতায়ন করেছি। আমরা শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আমরা এনেছি। আমরা অনেক স্কুল এমপিওভুক্ত আমরা করেছি, আমরা স্কুলের বিল্ডিংগুলো করেছি, শিক্ষার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলোতে আওয়ামী লীগ এটা অনেক বড় অবদান রেখেছে। এটা এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে এখানে দেশটা কিন্তু স্বাধীনতার 48 বছর আমাদের হয়ে গেল, এখন কিন্তু একটা মানে মৌলিক যে বিষয়টা আমাদের ডেভেলপমেন্টের, একটা স্থায়ী ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু আওয়ামী লীগ তো করছে। আমরা আমাদের নারীর ক্ষমতায়নের বিষয়ে আমরা ব্যাপকভাবে আওয়ামী লীগ কাজ করছে, আমাদের সামাজিক যে উন্নয়ন সকল সেক্টরে, এখানে ক্রীড়াতে আমরা, আমার বীরগঞ্জ অনেক দূর আমরা এগিয়েছি। আমরা গত প্রাইমারি লেভেলে আমরা বীরগঞ্জে একটা প্রত্যন্ত গ্রামের আমরা একটা স্কুল, আমরা জাতীয় পর্যায়ে ট্রান্সফার আমরা হয়েছি। তো আমরা সকল মানুষের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলোর সকল সেক্টরে আমরা কিন্তু মানুষের মনে দাগ আমাদের আমরা রেখাপাত রেখে। সেক্ষেত্রে জনাব মঞ্জু, আপনাদের এই ক্ষেত্রে যে বীরগঞ্জের বা এই দিনাজপুর এক আসন যদি বলি, কোন দিকগুলো আপনাদের নজরে আছে বা কোন দিকগুলো? দেখেন, উন্নয়ন হলো একটা চলমান প্রক্রিয়া, যে সরকারই আসুক সেখানে একটা উন্নয়নের ধারাবাহিকতা সবসময় থাকবে। একটা ডিক্টেটর কিন্তু উন্নয়ন করতে পারে, কিন্তু সেই ডিক্টেটরকে পৃথিবী গ্রহণ করে না, বর্তমান সমাজ গ্রহণ করে না। উন্নয়নে উন্নয়ন করতে হবে, সেই সাথে গণতন্ত্রটা এস্টাবলিশ করতে হবে প্রথমে, কিন্তু আমাদের সেখানে গণতন্ত্র নেই। যদি আপনি বীরগঞ্জ একের কথা বলেন, অ্যাকচুয়ালি উন্নয়ন হয়েছে কিন্তু দুর্নীতির উন্নয়ন হয়েছে। দুর্নীতি কীভাবে কত রঙে করা যায় সেটা বীরগঞ্জ একটা হল অন্যতম উদাহরণ। সেখানে আপনার স্কুলের যে পিয়ন থেকে শুরু করে, দারোয়ান থেকে শুরু করে, স্কুলের টিচার থেকে শুরু করে যে কোনো চাকরি টাকা ছাড়া হয়েছে, এর কথা কেউ বীরগঞ্জের লোক বলতে পারবে না। কাজেই প্রথম হলো সুশাসন, যেসব স্কুলে যেসব নিয়োগ দেওয়া হয়েছে, প্রাইমারি স্কুল
হাই স্কুল সেই নিয়োগগুলা কোনোটাই মেধার ভিত্তিতে হয়নি। এখানে যে যে টাকা দিতে পেরেছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই বাস্তবতা, এটা কোনো রাজনৈতিক কোনো কথা নয়। সে মানুষের কাছে আপনার আপনার কথা অনুযায়ী দুর্নীতি হচ্ছে, কিন্তু পরবর্তীতে যে এটা হবে না এইটা মানুষের কাছে কি আপনারা পৌঁছাতে পারছেন, মানুষ কি সেই বিষয়টি গ্রহণ করেছে? অ্যাকচুয়ালি মানুষ এটা গ্রহণ করেছে কি না এটা তো আমরা মানুষকে জিজ্ঞাসা করলে পাবো না, এটা একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কিন্তু এটা বেরিয়ে আসবে যে মানুষ আসলে আমাদের কথাগুলো গ্রহণ করছে কিনা। একটা আমরা সেজন্য বলছি যে একটা নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন একটা হোক, তাহলে মানুষ দেখবে যে আসলে আমাদের কথাগুলো সত্য না মিথ্যা। নির্বাচন নিয়ে আসলে এই পর্যায়ে দিনাজপুর একের দলীয় ভাবনাটা কি বা পরিকল্পনাটা কি, কিভাবে আগাচ্ছেন আপনারা? পরিকল্পনা আমরা আমাদের যে তৃণমূলের যে ওয়ার্ড কমিটি আছে, আমাদের ইউনিয়ন কমিটি আছে, আমাদের থানা কমিটি আছে, বা আমাদের যে যারা সহযোগী সংগঠন যারা আছে তাদের নিয়ে আমরা উঠান বৈঠক করছি, বারবার বসছি, আমরা বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি, এবং আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে সেই উদ্বোধন বিভিন্ন সমাবেশের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরছি, এবং আমাদের উঠান বৈঠক এবং কর্মী সমাবেশ কিন্তু চলমান, আমরা আমরা প্রিপেয়ার্ড। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দল যখনই নির্বাচনের সামনে চলে আসবে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আমরা সবসময় সেটার জন্যই আমরা প্রিপেয়ার্ড আছি। আমরা আমাদের সেই সেখানে আপনাদের এই দলে, আমি কিন্তু দিনাজপুর একের কথা বলতেছি, আপনাদের স্থানীয়ভাবে প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি ব্যাপকভাবে প্রস্তুতি আমরা নিয়েছি, এবং আমরা প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে আমরা যাওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রথম শর্তই আমাদের হলো যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং সেই নির্বাচনটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, এবং এই ধরনের কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবারে আমরা শতভাগ কনফিডেন্ট। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে শুধু একটা ইস্যুতেই, আমাদের এই একটা ইস্যুতেই ওখানে আমাদের আমাদের জয়লাভ করার জন্য আমাদের যথেষ্ট একটা পয়েন্টই, এছাড়া অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা তুলে ধরতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ছোট্ট করে বলি, এটাই বোধহয় আপনার কাছে শেষ প্রশ্ন, যে আওয়ামী লীগ বলেন আপনার কথা অনুযায়ী তারা দুর্নীতি করেছে, কিন্তু আপনারা যে দুর্নীতি করবেন না সেই বিষয়টা সাধারণ মানুষকে কতখানি আপনারা আস্থা দিতে পেরেছেন এই বাইরে থাকা অবস্থায়? এখানে আমি কনফিডেন্ট যে আমাদের যে এলাকার জনগণ তারা বিশ্বাস করে, যদি ওখানে, যেহেতু আমি ওখানে একজন প্রার্থী, যদি আমি ওখানে নির্বাচন করি, আমাদের দল নির্বাচন করে, তারা এটুকু বিশ্বাস করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমাদের দ্বারা, আমার দলের দ্বারা, আমার দ্বারা হবে না, এটা এলাকাবাসী কনফিডেন্ট শেয়ার করে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কাছে শেষ প্রশ্ন, উনি ওনার কনফিডেন্টের কথা বললেন, আপনার কনফিডেন্টের কতখানি এবং সেই কনফিডেন্টের জায়গাটা কি? দিনাজপুরে আমরা দেখেছি বিএনপির আমলে কিভাবে সিন্ডিকেট হয়েছে, কিভাবে মানুষকে জিম্মি করা হয়েছে, কিভাবে বিভিন্নভাবে এই দিনাজপুরকে একটা সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো হয়েছে। আচ্ছা, এখানে আমাদের, আমরা আওয়ামী লীগ সবাই ফেরেস্তা না, এখানে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগ জাতীয়ভাবে একটা সৎ রাজনীতি সমাজে দাঁড় করিয়েছে। আগামী মুক্তিযুদ্ধের, মুক্তিযুদ্ধকে সামনে রেখে আওয়ামী লীগ একটি রাজনীতিকে দাঁড় করিয়েছে। এই এই যে রাজনীতির কথা মঞ্জু ভাই বলছেন সেই রাজনীতি কিন্তু এখন চল, এখন আর নাই। সব মিলিয়ে আসছে নির্বাচনে আপনাদের ফলাফল কেমন হবে বলে প্রত্যাশা? আমরা তৃণমূলে যেভাবে মানুষের জন্য কাজ করেছি, এলাকার জন্য কাজ করেছি, সমাজের জন্য কাজ করেছি, এবং দেশের জন্য কাজ করেছি, এবং মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা সামনে তুলে এনেছি, এবং মানুষ জানে যে বিএনপি জামাতের, বিএনপি জামাতের যে সন্ত্রাস, আমরা পাঁচ তারিখে নির্বাচন, হেফাজত আন্দোলনকে কেন্দ্র করে যে সন্ত্রাস আমরা দেখেছি, বাংলাদেশ মানুষ দেখেছে, তাদেরকে কখনোই মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে বলে আমরা বিশ্বাস করি না। এটা এটা এটাই সত্য, মানুষ তাদেরকে সবসময় প্রত্যাখ্যান করবে। সবসময় দিনাজপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এটা প্রতিষ্ঠিত, জাতীয়ভাবে প্রতিষ্ঠিত। দিনাজপুরের মানুষ সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল, আমরা দিনাজপুরের মানুষ সবসময় আওয়ামী লীগের সঙ্গে থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। ধন্যবাদ জনাব জাকারিয়া জাকা, ধন্যবাদ মঞ্জুর ইসলাম মঞ্জুর। দর্শক, এতক্ষণ শুনছিলাম দিনাজপুর এক আসনের এখানে স্থানীয় নেতাদের নির্বাচনী ভাবনা, তাদের প্রচারণার ধরন। পরবর্তী পর্বে থাকবো আমরা দিনাজপুর দুই আসন নিয়ে, শুনবো সেখানকার ভোটের হাওয়ার কথা। তো আজকের মতো এ পর্যন্তই।